আপনি দ্বিতীয় প্রশ্নটা করেছেন পিতা তার ছেলে সন্তানের বিয়েতে ওয়ালিমা করে অর্থাৎ করে থাকে যদি পিতা তার মেয়ের বিয়েতেও অলিমা করতে চায় সেক্ষেত্রে ইসলামী শরীয়তে জায়জ হবে কি অনুগ্রহ করে জানাবেন জাকাল ও ই এক ওয়ালিমার ক্ষেত্রে যে বিখ্যাত হাদিসটা আছে আমরা জানি এটি বোখারি মুসলিমের মধ্যে এবং আরও অন্য অন্য হাদিস গ্রন্থে এসেছেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আলেম ওলাও বিষাদ আ ওলেম ওলাউ বিষাদ একটা ছাগল দিয়ে হলেও তোমরা ওয়ালিমা করো এবং এই অলিমার সম্বোধনটা সবাই জানেন এটা বরপক্ষকে করা হচ্ছে মেয়ে পক্ষ আসলে তারা মেয়েকে বিয়ে দিবে এবং বিয়ের অনুষ্ঠানে খেজুর দিয়ে মিষ্টিমুখ করা এটা শোন এবং এর বেশি যদি মেয়ে পক্ষ অভ্যাগত অতিথিরা যদি অনেক দূর থেকে এসে থাকেন তাদেরকে যদি কিছু পানাহার করায় শরীয়ত সেটাও নিষিদ্ধ নয় কিন্তু ওয়ালিমা এটা মেয়ে পক্ষ করবে না এটা করবে বরপক্ষ মেয়ে পক্ষ করাটার কোনো দলিল নেই অতএব মেয়েদের উপরে এই যে খরচটা ওলিমার খরচটা চাপানোর এই প্রক্রিয়াটা এটা অন্য ধর্ম থেকে এসছে অন্য কৃষ্টি কালচার ভারতীয় উপমহাদেশের মধ্যে আমরা দেখি কন্যা দায়গ্রস্ত বাবা তাকে বাধ্য করা হয় সমস্ত আসবাবপত্র দিতে বরযাত্রীদের খাওয়াতে আরও কত কিছু সেটা আমাদের ইসলামের মধ্যে আসলে জায়জ নেই ইসলামে কনে পক্ষ থেকে কোনো মোহরানা দেওয়া বা মোহর দেওয়া যেটাকে আমরা যৌতুক বলি সেটা সরিয়া সম্পূর্ণ নিষিদ্ধ সেটা আসবাবপত্রের আকারে হোক টাকার আকারে হোক যেভাবে হোক বরপক্ষ যদি শর্ত করে তাহলে এই ধরনের কোনো কিছুই সরিয়া অ্যালাউ করবে না আর দ্বিতীয়ত বিয়ে হয়ে যাওয়ার পরে বরের কর্তব্য হয়ে দাঁড়ায় এই বিবাহটাকে এলান করা সমাজের সবার কাছে প্রচার করে দেওয়া এবং প্রচার করার জন্য তিনি খাবারের একটা আয়োজন করেন এমনটি নবী সাল্লাহ সাল্লাম তার প্রত্যেক বিয়েতে করেছিলেন তার সন্তানের বিয়েতেও করেছিলেন সুতরাং সন্ন্যার প্রত্যেকটা দৃষ্টান্ত প্রত্যেকটা ইনস্ট্রাকশন আমাদের সামনে এটা প্রমাণ করে দেয় যে বরপক্ষের উপরই হচ্ছে অলিমা করার দায়িত্ব এখন একটা ছোট্ট শুধু হয়তো প্রশ্ন আমরা এখানে অ্যাড করতে পারি সেটা হলো যদি কনেপক্ষ সচ্ছল হন এবং তিনি বরকে এই অলিমা করার ক্ষেত্রে কোনো সাহায্য করতে চান তাহলে সেটা জায়জ আছে কিনা উত্তর হচ্ছে জায়জ আছে কনে এবং তার বাবা কিংবা ভাই যদি বরকে কোনো সাহায্য সহযোগিতা করতে চান ওলিমা করার ক্ষেত্রে কিংবা অন্য কোনো ক্ষেত্রে সেটা শুরু নিষিদ্ধ নয় কিন্তু ওয়ালিমার ব্যবস্থাপনায় প্রধানত থাকতে হবে সামনে থাকতে হবে বরপক্ষকেই এবং বরকে তার পেছনে টাকা তিনি নিজে খরচ করুন বন্ধু বান্ধব কিছু সাহায্য করুন কিংবা তার যদি কোনো সাহায্য করার মতো কেউ না থাকে তাহলে জাকাত থেকেও তিনি নিতে পারেন আর যদি কন্যার আত্মীয়স্বজন তাকে কিছু সাহায্য করে সেটাও তিনি গ্রহণ করতে পারেন কিন্তু ব্যবস্থাপনায় বরপক্ষই থাকবে